जहाँ जाय तुमि ताय ओजे माने ना माना। अच्छा हीरो आलम जदि रवींद्रसंगीत लिखे ताहले एटा की संगीत हबे ভাই? আসে সমস্ত ভালো ভালো গানগুলোকে ধরে ধরে গানগুলো ধ্বংস করে দিচ্ছে। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই তোমা ছাড়া। সুপ্রিয় উপস্থিতি বাংলা একাডেমি লেখক তুমি সুখ যদি নাহি পাও, কবি কুশল ভূমি সুখের সন্ধানে যাও, যে তৃতীয় আয়োজন আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাও চা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনি শোনাবেন একটা রবীন্দ্রসঙ্গীত? আমার মানে গলা মানে আমার কাশ সর্দি ছিল তো তো এখন এই জন্য কোনটা শোনাবেন? আচ্ছা আমি দুই লাইনই গাচ্ছি, মানে দুই লাইন গাচ্ছি, ও যে মানে না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা হীরো আলম যদি রবীন্দ্রসঙ্গীত লিখে তাহলে এটা কি সঙ্গীত হবে? ভাই আসে সমস্ত ভালো ভালো গানগুলোকে ধরে ধরে গানগুলো ধ্বংস করে দিচ্ছে, এটা হচ্ছে মেইন কথা। কারণ তার তো তেমন কোনো কি বলে নিজস্ব যে গান যেটাকে বলে, ঠিক আছে, সেটা তো নেই। আর মানুষের গান যেগুলো সে কভার করছে সেগুলো তো একদম ধ্বংস, দেখতেই পাচ্ছি তো। হীরালম যদি রবীন্দ্রসঙ্গীত লেখে তাহলে সেটা কি সঙ্গীত হবে? না এটা মানে তার নিজস্ব কোনো গান আছে বা কিছু ওরকমও না, সে মানুষের গান কভার করছে ওইটা দোষে কিছু না। সে যদি সঙ্গীতে তালিম নিয়ে আসতো, গান করতো, হয়তো আরো বেশি ভালো হতো। আপনার কাছে যদি তালিম নিতে আসতে চায় আপনি কি তালিম দেবেন? আমার এমন স্টুডেন্ট দরকার নাই ভাই, না আমরা মানে আমি এত বড় কিছু না যে উনি আসবে বা এরকম কিছু, এরকম কিছু কথা যে উনি যেমনই হোক এখন উনি বাংলাদেশের একটা পরিচিত মুখ, ওনারা ডেফিনেটলি আমাদের কাছে আসবে না গান শেখার জন্য, আর আসলে হয়তো বা আমরা শেখাতে কমফোর্টেবল ফিল করবো না।